নমস্কার বন্ধুগণ, ভাইব্রান্ট ওড়িশা এডুকেশনকে আপনার স্বাগত। ওড়িয়া গ্রামার ফর এস এর চতুর্থ ভিডিও। আমি ক্রিয়া বিষয়ে ডিসকশন করুলে, তাহলে চলতু সেই ক্রিয়া কন্টিনিউ করা। অমিশ্র ও মিশ্র ক্রিয়াপদ বাক্যগুলি আমি লক্ষ্য করা। পিলাটি কান্দুছি, পিলাটি ক্রন্দন করুছি, সে পুরাণ পড়িলে, সে পুরাণ পাঠ কলে। তাহলে এটি যে ক্রিয়াপদটি অন দেখ, কান্দুছি, এটি যে ক্রিয়াপদটি অন্দুছিটা কিপর ভাবে ব্যবহৃত হয়েছে দেখ, ক্রন্দন করুছি, এমতি পড়িলে, পাঠ কলে, খাইলে, ভোজন কলে, ঠিক আছে, পিলে, পান কলে। দুই প্রকার আমি তাকে ব্যবহার করে পারছে, গোটে হল একক ভাবে আর গোটে হল মিশ্রণ প্রক্রিয়ার। তাহলে ক্রিয়াকে একক ভাবে এবং মিশ্রণ প্রক্রিয়ার ব্যবহার করা যাই পারে, অর্থ কোণী পরিবর্তন হুয়ে না। পুরাণ পড়িলে, পুরাণ পাঠ কলে, পড়িলে কু আমি এটার একক ভাবে ব্যবহার করছে, তাকে যদি মিশ্রণ প্রক্রিয়ার ব্যবহার করা যায় তাহলে তাহলে সেটা কোণ হব দেখুন, পাঠ কলে। তুমি কোণ জাঁলে যে ক্রিয়া গোটিয়ে পদরে প্রকাশিত হুয়ে তাকে অমিশ্র ক্রিয়া কুযায়, অর্থাৎ কিছু মিশ্রণ এতে হয়ে নাই, কিছু মিশিকি না, তাকে অমিশ্র ক্রিয়া কুযায়। এবং যে ক্রিয়া একাধিক পদরে প্রকাশিত হয়ে থাকে তাকে মিশ্র ক্রিয়া কুযায়, অর্থাৎ মিশিকি এতে দুইটা আছে, পাঠ কলে, ক্রন্দন করুছি, এগুলো হল মিশ্র ক্রিয়া। উদাহরণ দেখিবা, দেখিলে দর্শন কলে, উইব উদয় হব, ধাইলা ধাবন কলা, রচিছি রচনা করেছি, সো এগুলো হল মিশ্র ক্রিয়া, এগুলো হল অমিশ্র ক্রিয়া, ঠিক আছে। কতটি ক্রিয়া রয়েছে দেখুন যাকে মিশ্র ক্রিয়ার প্রকাশ করা যাই পারে না, যেমন দেখুন উদাহরণ, বাটিছি, কুটিলা, টাড়িবা, ঢলিব ইত্যাদি। এই বাক্য গুলো আমি চাইলে বি মিশ্র ক্রিয়ার প্রকাশ করে পারিবা না। বাটিছু আপনার কোণ লিখবে, বটন করেছি, লিখি হব না, তেমন করে এই কতটা ক্রিয়া অছি তাকে মিশ্র ক্রিয়ার প্রকাশ করা যাই পারে না। আউ কতটি ক্রিয়া আছেন দেখুন, সেগুলো কেবল মিশ্র ক্রিয়া ভাবে ব্যবহৃত হবে, কোণ দেখুন, গ্রহণ করিবা, বিদায় দেবা, ভয় করিবা, ফল করিবা ইত্যাদি, এমতি কতটা ক্রিয়া আছে যেগুলো কেবল মিশ্র ক্রিয়া ভাবে ব্যবহৃত হুয়ে তাকে আমি অমিশ্র ক্রিয়া ভাবে ব্যবহার করে পারিবা না। গ্রহণ করিবা কু আমি গ্রহিবা কইপারিবা না, বিদায় দেবা কু বিদিবা কইপারিবা না, ভয় করিবা কু ভয়বা এমতি তাকে কইপারিবা না, ফল করিবা কু হলিবা, এমতি আমি তাকে ব্যবহার করে পারিবা না। তেমন এগুলো কেবল মিশ্র ক্রিয়া ভাবে ব্যবহৃত হইতায়। এবার দেখিবা যৌগিক ক্রিয়াপদ, যৌগিক অর্থ কোণ না জাঁপার এতে মানে কিছু গোটে দুইটা সরল ক্রিয়াপদ কু মিশিকি যে পদ গঠিত হুয়ে তাকে যৌগিক আমি কইপার না। তাহলে ধাতুর গঠিত মূল শব্দ কু শুদ্ধ ক্রিয়া কুযায় দেখুন, ধাতুর যে মূল শব্দ গঠিত হুয়ে তাকে শুদ্ধ ক্রিয়া কুযায়, যেমতি কি খা, পি, সো ইত্যাদি। এই শুদ্ধ ক্রিয়া দেখুন দুই প্রকারর, কোণ কোণ, গোটে হল সরল ক্রিয়া আর গোটে হল যৌগিক ক্রিয়া। সরল ক্রিয়া দেখুন একক ধাতু মিলক, অর্থাৎ সরল ক্রিয়ার গোটিয়ে মাত্র ধাতু অছি, খাউছি, পড়ে, দিয়ে, যায়, শুনিলা ইত্যাদি, এতে গোটিয়ে মাত্র ধাতু অছি, খা, পড়, দে, যা, শুন ইত্যাদি। যৌগিক ক্রিয়ার দেখুন সংযুক্ত হয়েকি আউ গোটে ধাতু থাকে, দেখুন এটি পিলাটি খেলু অছি, খেল আউ অছি, শুন থিব, পড় থিলা, জান থিলা, তো এতে আউ গোটে অধিকা ক্রিয়া যোগ হয়েকি অছি তাকে কুযায় সংযুক্ত ক্রিয়া, সহায়ক ক্রিয়া, সেটা যোগ হয়েকি যৌগিক ক্রিয়াটি গঠিত হয়েছে। খেলু অছি, শুণুথিব, পড়িথিলা, জনাথিলা, তো থিলা, থিলা, থিব, অছি, এগুলো হচ্ছে সহায়ক ক্রিয়া যা যোগ হয়েকি যৌগিক ক্রিয়া গঠিত হয়ে থাকে। তো চারোটি ক্রিয়ার আমি গঠন দেখিবা, খেলু অছি, খেলু অছি, শুণু থাইব, শুণুথিব, পড়ি থাইলা, পড়িথিলা, জানিথিলা, জনাথিলা, তো এমনি এটা হচ্ছে তার গঠন প্রক্রিয়া, ঠিক আছে, এইভাবে ভাবে গঠন হয়েছি। তো এতে আমি দেখিবা খেলু অছি,
ଶୁଣୁଥିବ। ଏଠି ମଧ୍ୟ ଇଲ୍ ଆ ଯୋଗ ହୋଇଛି, ଏଠି ଥିଲା ଯୋଗ ହୋଇଛି, ଥା ଇଲ୍ ଆ ଯୋଗ ହୋଇଛି, ଏଠି ଥା ଇଲ୍ ଆ ଯୋଗ ହୋଇଛି, ତେଣୁକରି ଗୋଟେ ଅଧିକ କ୍ରିୟା ଗଠିତ ହୋଇଛି। ତ ଏଇ ଯୋଉ ଯୌଗିକ କ୍ରିୟା ରହିଲା, ଯୌଗିକ କ୍ରିୟାରେ ମୁଖ୍ୟତଃ ଦୁଇ ପ୍ରକାର କ୍ରିୟା ଆମେ ଦେଖିଲେ, ଗୋଟେ ହେଲା ମୁଖ୍ୟ କ୍ରିୟା ଆଉ ଗୋଟେ ସହାୟକ କ୍ରିୟା। ତ ମୁଖ୍ୟ କ୍ରିୟାଟା ଯୋଉଟା ସେଟା ସବୁବେଳେ ଅସମାପିକା ଭାବରେ ରହେ। ଆମେ ଯଦି ଏଇ ଅଛିଟିକୁ ଉଡେଇ ଦେବା ତାହେଲେ କଣ ରହିବ, ଖେଳୁ, ଶୁଣୁ, ପଢି, ଜଣା, ତ ଏଗୁଡ଼ିକ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କ୍ରିୟା ନୁହଁ, ଅର୍ଥାତ୍ ସମାପିକା କ୍ରିୟା ନୁହଁ। ଏଗୁଡ଼ିକ ଏଗୁଡ଼ିକ ହେଉଛି ଅସମାପିକା ଆକୃତିର, ତେଣୁକରି ମୁଖ୍ୟ କ୍ରିୟା ଯୋଉଟା ରହେ ସେଟା ଅସମାପିକା, ସହାୟକ କ୍ରିୟା ଯୋଉଟା ରହେ ସେଇଟା ହେଲା ସମାପିକା, ଯେମିତିକି ଅଛ, ଥା ଇତ୍ୟାଦି, ଅଛି, ଥିବ, ଥିଲା, ସୋ ଏଗୁଡ଼ିକ ହେଉଛନ୍ତି ସମାପିକା, ନାଇଁ କି? ସମାପିକା କ୍ରିୟା ଯିଏକି ବାକ୍ୟକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଏବଂ ସାର୍ଥକ କରୁଛି, ସେଗୁଡ଼ିକ ହେଲା ସମାପିକା। ଯୌଗିକ କ୍ରିୟାରେ ଆମେ ଦେଖିଲେ କ'ଣ, ଦୁଇ ପ୍ରକାର କ୍ରିୟା ଅଛି ଯୌଗିକ କ୍ରିୟାରେ, ଗୋଟେ ହେଲା ମୁଖ୍ୟ କ୍ରିୟା ଆଉ ଗୋଟେ ହେଲା ସହାୟକ କ୍ରିୟା। ମୁଖ୍ୟ କ୍ରିୟା ଯୋଉଟା ସେଟା ଅସମାପିକା ଭାବରେ ରହେ, ଯେମିତିକି ପଢୁ, ଖେଳୁ, ଖାଇ, ଶୁଣି ଇତ୍ୟାଦି। ସହାୟକ କ୍ରିୟା ଅଛି, ଥିବ, ଥିଲା ଇତ୍ୟାଦି। ତ ଆମେ କଣ ଦେଖିଲେ, ଯେଉଁ କ୍ରିୟାପଦରେ ମୁଖ୍ୟ ଓ ସାହାଯ୍ୟକାରୀ ଧାତୁ ଭାବରେ ଦୁଇଟି ଧାତୁ ଯୋଗ ହୋଇକି ଥାଏ ତାହାକୁ ଯୌଗିକ କ୍ରିୟା କୁହାଯାଏ। ଏବେ ଦେଖିବା ସକର୍ମକ, ଅକର୍ମକ ଏବଂ ଦ୍ୱିକର୍ମକ କ୍ରିୟାପଦ କ'ଣ। ଆମେ ଯେତେ ବି ବାକ୍ୟ ଦେଖୁ, ସାଧାରଣତଃ ଓଡ଼ିଆ ବାକ୍ୟ, ସେଥିରେ କର୍ତ୍ତା, କର୍ମ ଆଉ କ୍ରିୟା ଏହି ବିଧାନର ବ୍ୟବହାର କରାଯାଏ। ଯେମିତିକି ମୁଁ ଭାତ ଖାଇବି, ତ ଏଠାରେ କର୍ତ୍ତା ହେଲା ମୁଁ, କ୍ରିୟା ହେଲା ଖାଇବି। କ'ଣ ଯଦି ଆମେ ପ୍ରଶ୍ନ କରିବା, କ'ଣ ଖାଇବି, କାହାକୁ ଖାଇବି, ତାହେଲେ ଉତ୍ତର ଆସିବ ଭାତ। ସୋ ଏଇଟା ହେଲା କର୍ମ, ଯିଏ କାର୍ଯ୍ୟ ସାଧନ କରେ ସିଏ ହେଲା କର୍ତ୍ତା। କ୍ରିୟା ସାଧନରେ କର୍ତ୍ତାର ଯାହା ଅଭିଳଷିତ ଓ କରଣୀୟ ତାହାକୁ କର୍ମ କୁହାଯାଏ। ଠିକ ଅଛି, ଯାହା କର୍ତ୍ତାର ଅଭିଳଷିତ ଏବଂ କରଣୀୟ ତାହାକୁ କର୍ମ କୁହାଯାଏ। ଆମେ ପ୍ରଶ୍ନ କରିବା ଯେ କାହାକୁ ଏବଂ କ'ଣ, ତାହେଲେ ଆମେ ଯେଉଁ ଉତ୍ତର ପାଇବା ସିଏ ହେଲା କର୍ମ। ତ ସକର୍ମକ କ୍ରିୟା କ'ଣ, ବାକ୍ୟରେ ଯେଉଁ କ୍ରିୟାପଦର କର୍ମ ଥାଏ ତାହାକୁ ସକର୍ମକ କ୍ରିୟା କୁହାଯାଏ। ଯେମିତିକି ଆଈ ଗପ ଶୁଣାଉଛନ୍ତି, କ'ଣ ଶୁଣାଉଛନ୍ତି, ଗପ, ତ ଗପର ଗୋଟେ କର୍ମଟା ଏଠି ଅଛି, ତେଣୁକରି ଏଇ ଯେଉଁ କ୍ରିୟା ରହିଲା ସିଏ ହେଲା ସକର୍ମକ କ୍ରିୟା। ଠିକ ଅଛି, ସକର୍ମକ, ପିଲାଏ ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି, କ'ଣ କରୁଛନ୍ତି, ପ୍ରାର୍ଥନା କରୁଛନ୍ତି, ପ୍ରାର୍ଥନା ହେଲା କର୍ମ, ତେଣୁକରି ଏ କ୍ରିୟା ହେଲା ସକର୍ମକ କ୍ରିୟା। କେତୋଟି କ୍ରିୟା ଅଛି ଆମ ଦେଖନ୍ତୁ ଆମ ଭାଷାରେ ନିଶ୍ଚିତ ସକର୍ମକ ହେଇକି ବ୍ୟବହୃତ ହୋଇଥାଏ। କର୍ମ ଯଦି ନ ରହିବ ତାହେଲେ ସେଗୁଡ଼ିକ କ୍ରିୟା ଗୁଡ଼ିକ ବ୍ୟବହାର ହେଇପାରିବନି, ଯେମିତିକି କହିବା, କରିବା, ଶୁଣିବା, ସେ କହୁଛନ୍ତି, ବାକ୍ୟଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ କିନ୍ତୁ ତାର କିଛି ଅର୍ଥ ଆସୁନାହିଁ, ସେ କହୁଛନ୍ତି, ସେ ଗପ କହୁଛନ୍ତି କିମ୍ବା ସେ କଥା କହୁଛନ୍ତି, ତାହେଲେ ବାକ୍ୟଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ, ତେଣୁକରି ଏଗୁଡ଼ିକ ସବୁବେଳେ ସକର୍ମକ, ଖାଇବା, ବୁଣିବା, ବିକିବା ଇତ୍ୟାଦି। କର୍ମପଦ ବିନା ବାକ୍ୟରେ ଏସବୁ କ୍ରିୟାର ବ୍ୟବହାର ହୋଇପାରେ ନାହିଁ। ତାପରେ ଦେଖିବା ବାକ୍ୟରେ ଯେଉଁ କ୍ରିୟାପଦର କୌଣସି କର୍ମ ନଥାଏ ତାହାକୁ ଅକର୍ମକ କ୍ରିୟା କୁହାଯାଏ। ବାକ୍ୟରେ କର୍ମ ନଥାଏ, କର୍ତ୍ତା ଦ୍ୱାରା ପ୍ରତ୍ୟକ୍ଷ କ୍ରିୟା ସାଧନ ହୁଏ, ଯେମିତିକି ପଢିବା, କର୍ତ୍ତା ଯେଉଁ କାମଟା ନିଜେ ହିଁ କରେ, ସେଥିରେ ତାର ଅନ୍ୟ କୌଣସି ଜିନିଷର ଆବଶ୍ୟକତା ନଥାଏ, କର୍ତ୍ତା ଦ୍ୱାରା ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ ଗୁଡ଼ିକ ସାଧନ ହୁଏ ତାହାକୁ ଅକର୍ମକ କ୍ରିୟା କୁହାଯାଏ। ଯେମିତିକି ପଢିବା, ନିଜେ ପଢୁଛି, ମୁଁ ପଢିଗଲି, ଏଥିରେ କିଛି କର୍ମ ନାହିଁ, ତେଣୁକରି ଏଗୁଡ଼ିକ ହେଲା ଅକର୍ମକ କ୍ରିୟା। ବୁଡ଼ିବା, ହସିବା, କାନ୍ଦିବା, କାଶିବା, ଥିବା, ଶୁଖିବା, ମରିବା, ନାଚିବା ଇତ୍ୟାଦି, ଏଗୁଡ଼ିକ ହେଲା ଅକର୍ମକ କ୍ରିୟା, ଯେଉଁଥିରେ କି କର୍ମ ଆବଶ୍ୟକତା ନାହିଁ, କର୍ମ ନଥାଏ। ବେଳେବେଳେ କିନ୍ତୁ କ'ଣ ହୁଏ, ଅକର୍ମକ କ୍ରିୟାର ନିଜ କ୍ରିୟାବାଚକ ବିଶେଷ୍ୟ ପଦଟି କର୍ମ ରୂପେ ବ୍ୟବହୃତ ହୋଇଥାଏ। ଅର୍ଥାତ୍ କ'ଣ, ଆମେ କ୍ରିୟାବାଚକ ବିଶେଷ ଦେଖିଲେ ଯେଉଁଗୁଡ଼ିକ କ୍ରିୟାରୁ ଗଠିତ ହୋଇଥାଏ ଯେଉଁ ପଦ ଗୁଡ଼ିକ, ତ ଏଇ ଯେଉଁ କ୍ରିୟାପଦ ଗୁଡ଼ିକ ସେଥିରେ ଯେଉଁ କ୍ରିୟାବାଚକ ବିଶେଷ ପଦରେ ଗଠିତ ହୁଏ ସେଇଟା କର୍ମ ରୂପରେ ବ୍ୟବହୃତ ହୋଇଥାଏ। ଦେଖନ୍ତୁ, ସେ ଭଲ ମରଣ ମରିଲା, ସେ ଭଲ ମରଣ ମରିଲା, ସେଥିରେ ମରଣ ହେଉଛି ଗୋଟେ କର୍ମ, କ'ଣ ମରିଲା, ମରଣ ମରିଲା, ତ ମରଣଟା କୋଉଠୁ ତିଆରି ହେଇଛି, ଦେଖନ୍ତୁ ମରିଲା ଶବ୍ଦରୁ ତିଆରି ହେଇଛି କ୍ରିୟାବାଚକ ବିଶେଷ। ଗୀତା ସ୍ମିତ ହସଟେ ହସିଲା, ତ ସ୍ମିତ ହସ ଯେଉଁ ହସଟା ସେଟା ଏଇ ହସିଲାରୁ ତିଆରି ହେଇଛି। ସୀତା ଭଲ ନାଚ ନାଚିଲା, ତ ନାଚିଲା ଶବ୍ଦରୁ ନାଚ ତିଆରି ହେଇଛି, କ'ଣ ନାଚିଲା, ଭଲ ନାଚ ନାଚିଲା। ଠିକ ଅଛି, ଏଗୁଡ଼ିକ ହେଲା ସକର୍ମକ କ୍ରିୟା, ଯଦି କୌଣସି କ୍ରିୟାବାଚକ ବିଶେଷ୍ୟ ପଦ କର୍ମ ଭାବରେ ବ୍ୟବହୃତ ହୁଏ। ଆଉ କେତେକ ସକର୍ମକ କ୍ରିୟାକୁ ଦେଖନ୍ତୁ, ଦୁଇ କର୍ମକ କରି ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିବେ। ଦୁଇ କର୍ମକ ଅର୍ଥ କ'ଣ,
ଦୁଇଟା କର୍ମ ରହିବ, ଠିକ ଅଛି, ଦୁଇଟି କର୍ମ, ଯେପରିକି ପଚାରିବା, କହିବା, ଲେଖିବା, କରିବା, ରଚିବା, ନେବା, ଦେବା, ଗଢ଼ିବା ଇତ୍ୟାଦି, ଏମିତି ବହୁତ ଗୁଡ଼ାଏ ଅଛି କ୍ରିୟା ଯେଉଁଗୁଡ଼ିକୁ ଦୁଇ କର୍ମକ କରି ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିବେ, ଯେମିତିକି ଆଈ ନାତୁଣୀ ନାତୁଣୀକୁ ଗପ ଶୁଣାଉଛନ୍ତି, ତ ଏଥିରେ ଦୁଇଟି କର୍ମ, କ'ଣ ଶୁଣାଉଛନ୍ତି, ଗପ ଶୁଣାଉଛନ୍ତି, କାହାକୁ ଶୁଣାଉଛନ୍ତି, ନାତି ନାତୁଣୀକୁ, ଯେମିତି କହିଲି କ'ଣ ଆଉ କାହାକୁ ପ୍ରଶ୍ନ କଲେ ଯେଉଁ ଉତ୍ତର ଗୁଡ଼ିକ ମିଳେ, ପିଲାଏ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କଲେ, କ'ଣ କଲେ, ପ୍ରାର୍ଥନା କଲେ, କାହାକୁ କଲେ, ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କୁ କଲେ, ତେଣୁ ଏଥିରେ ମଧ୍ୟ ଦୁଇଟି କର୍ମ ଅଛି, କିନ୍ତୁ ସବୁବେଳେ ମନେ ରଖନ୍ତୁ ଦୁଇ କର୍ମକ କ୍ରିୟାପଦରେ ଯଦି ଆମେ କାହାକୁ ବୋଲି ପ୍ରଶ୍ନ କରିବା ସେ ବାକ୍ୟରେ, ସେଇ କର୍ମଟି ହେବ ଗୌଣ କର୍ମ। ଆଉ ଯଦି କ'ଣ ବୋଲି ମୁଁ ପ୍ରଶ୍ନ କରେ ତାହେଲେ ସେଟା ହେବ ମୁଖ୍ୟ କର୍ମ। ଠିକ ଅଛି, ତାହେଲେ ଏଠାରେ ଦୁଇ କର୍ମକ କ୍ରିୟାପଦରେ ଆମେ ଯଦି ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛନ୍ତି କ'ଣ ଶୁଣାଉଛନ୍ତି ତାହେଲେ ଗପ, କାହାକୁ ଶୁଣାଉଛନ୍ତି, ନାତି ନାତୁଣୀକୁ। ଏହାକୁ ଗୌଣ କର୍ମ ବୋଲି କାହିଁ କୁହାଯାଏ ନା, ଏ କର୍ମ ଯଦି ଖାଲି ଆମେ ବ୍ୟବହାର କରିବା ତାହେଲେ ବାକ୍ୟଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ ନାହିଁ। ଠିକ ଅଛି, ଏହା ସବୁବେଳେ ଗୌଣ କର୍ମ ସବୁବେଳେ ମୁଖ୍ୟ କର୍ମ ଉପରେ ନିର୍ଭରଶୀଳ, ମୁଖ୍ୟ କର୍ମ କାହା ଉପରେ ନିର୍ଭରଶୀଳ ନୁହଁ, ଇଣ୍ଡିପେଣ୍ଡେଣ୍ଟ ସିଏ ନିର୍ଭରଶୀଳ ନୁହେଁ, କିନ୍ତୁ ଗୌଣ କର୍ମ ମୁଖ୍ୟ କର୍ମ ଉପରେ ନିର୍ଭରଶୀଳ, ଏହା ଏକକ ଭାବରେ ଆମେ ବ୍ୟବହାର କରିପାରିବା ନାହିଁ, ଏହାକୁ ଆମେ ଗୌଣ କର୍ମକୁ ମୁଖ୍ୟ କର୍ମ ସାଙ୍ଗରେ ହିଁ ବ୍ୟବହାର କରିପାରିବା। ଯେମିତିକି ଆମେ ଯଦି ଗପଟିକୁ କାଟିଦେବା ତାହେଲେ ଆଈ ନାତୁଣୀ ନାତୁଣୀକୁ ଶୁଣାଉଛନ୍ତି, ବାକ୍ୟଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେଉନାହିଁ ଠିକସେ, କିନ୍ତୁ ଆମେ ଯଦି କହିବା ଆଈ ଗପ ଶୁଣାଉଛନ୍ତି ତାହେଲେ ବାକ୍ୟଟି ବୁଝି ହେଉଛି ଠିକସେ, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେଉଛି। ତ ଏଠି ମୁଁ ଲେଖିଛି କାହାକୁ ଗୌଣ କର୍ମ, କ'ଣ ପ୍ରଧାନ ଏବଂ ମୁଖ୍ୟ କର୍ମ। ଠିକ ଅଛି, ଯେଉଁ କ୍ରିୟା ଦୁଇଟି କର୍ମ ଗ୍ରହଣ କରିଥାଏ ତାହାକୁ ଦୁଇ କର୍ମକ କ୍ରିୟା କୁହାଯାଏ। ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଫର୍ ୱାଚିଂ ଦ ଭିଡ଼ିଓ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ ଲାଇକ୍ ଆଉ ସେୟାର କରନ୍ତୁ, ଆମ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଆମ ୱେବସାଇଟ୍ www.vibrantodisha.edu.com ଯାଇକି ରେଜିଷ୍ଟର କରନ୍ତୁ ଏବଂ ଜଏନ୍ ହ୍ୟାଣ୍ଡସ୍ ଫର୍ ଫ୍ରି ଏଜୁକେସନ୍ ରିଭଲ୍ୟୁସନ୍ ଇନ୍ ଓଡ଼ିଶା। ଯଦି ଆପଣଙ୍କ କିଛି କମେଣ୍ଟ ଆଉ ସଜେସନ୍ ଅଛି ତାହେଲେ ପ୍ଲିଜ୍ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ରେ ଲେଖନ୍ତୁ, ଆମକୁ ଆମ ଫେସବୁକ୍ ପେଜ୍ରେ ମେସେଜ୍ କରନ୍ତୁ, ନହେଲେ info@vibrantodisha.edu.com ଆମକୁ ଇମେଲ୍ କରନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।